নেতৃবৃন্দের কাছে আহ্বান, আসুন আজকের শপথ এটাই হোক যে দেশের সাথে, গণতন্ত্রের সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা মুক্ত করব। হয় আমরা তাকে আমাদের মাঠে ফিরিয়ে আনব, আর না হয় আল্লাহর কসম আমরা তার কাছে চলে যাব। আপনাদের সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সহজে আমার আকস্মিকভাবে গণতন্ত্রের উদ্ধারে লড়াই করে, সুতরাং গণতন্ত্রের পরীক্ষায় তিনি উত্তীর্ণ। গণতন্ত্র মনা মানুষ তার মুক্তি, তার সান্নিধ্য চাইবে, এটাই স্বাভাবিক। সে কারণে কারো চক্ষুরাঙ্গানি নয়। এখানে একটা প্রশ্ন উঠেছে, স্বেচ্ছায় কারাবরণ। হ্যাঁ, স্বেচ্ছায় কারাবরণ এটা ভালো প্রোগ্রাম, কিন্তু প্রশ্ন হলো মামলা হলে পালায় থাকি, আদালতের পাশে যাই না, সেখানে স্বেচ্ছায় কারাবরণ করাটা কতটুকু সুযোগ আছে সে তো আমাদের দেখার বিষয়। সেই জন্যই বলছি, আমরা যদি কারাগারকেই ভয় না পাই, বেগম খালেদা জিয়া কারাগারে থাকবে কেন? আমরা যদি পুলিশকেই ভয় না পাই, তাহলে লুকিয়ে থাকি কেন? কেন দায়িত্ব নেই? দায়িত্ব নিয়ে নেতা কর্মীদের সাথে সম্পর্ক রাখি না। সে কারণে বলবো, জিয়াউর রহমানের সেই উপদেশে আসেন, কথা কম কাজ বেশি। কিন্তু আমরা মনে হয় কথা একটু বেশি বলি, কাজটা ঠিক মতো করি না, আর অন্যের দোষ দোষের জন্য বসে থাকি, নিজের দোষটা খুঁজে পাই না। ভিতরে আজকে স্লোগান দেওয়ার কথা ইচ্ছা করে, তাই না? বাইরে তো স্লোগান শুনি না। প্রশ্ন আসবে, এই কথাটা আপনি একটু বললেন, আপনাদেরও দেখি না, হতে পারে তোমাদের যখন বয়স ছিল 90 সালে, এর সাত বিরোধী আন্দোলন যখন করি, মঞ্চে বক্তৃতা কম দিয়েছি, রাজপথে বেশি কথা বলেছি, এর সাথের পতন ঘটিয়েছি, হাসিনা সরকারের পতন ঘটিয়েছি, সবাই ছিল, বয়স ছিল। যদি আমরা কোর্টে যাই, আর যারা নাকি অনেকে বলেছেন গণ অনশন, এই কী বলে স্বেচ্ছা গ্রেপ্তার, স্বেচ্ছা গ্রেপ্তার, এর চেয়ে এখন যেখানে আছে, এর চাইতে অন্তত 10 গুণ বেশি লোক হাইকোর্ট এবং জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে এখনও পর্যন্ত বোধ আছে। সকালে যারা কোর্টে যান তারা গেলে বুঝতে পারবেন, ঢোকা যায় না। তো বন্দি তো এমনিতেই আছি আমরা, বিএনপি আন্দোলন করতে জানে না, আন্দোলন করে না, অনেক কথাবার্তা আছে। ভাই, আগে কথা বলছি, রাগ করে নিজের উপরে, আপনাদের উপরে না, আন্দোলন করতে জানে না, তাই না? তো ভালো কথা, আন্দোলন করবে কার বিরুদ্ধে? রাজনৈতিক দল যদি প্রতিপক্ষ হয় কোনো সমস্যা নাই, প্রতিপক্ষ রাজনৈতিক দল না, আওয়ামী লীগ বলে একটা দল আছে, ওটা পত্র পত্রিকায় দেখা যায়, ব্যক্তিগতভাবে আওয়ামী লীগ দল দেখা যায় না। আওয়ামী লীগের কিছু পোশাকি দল আছে, পোশাক পরে তারা রাজনীতি করে। কালকে না একজনের মিছিল দেখলাম, পোশাকি রাজনীতি। তো এই যে অবস্থা, এই অবস্থায় আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বন্দী আছেন, আমরা প্রতি কনেকশন করছি।